গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন ব্লগ দেওয়া হয় না, তো আমরা হট করেই একটা ছোট্ট রোড ট্রিপের প্ল্যান করেছিলাম, সেই অনুযায়ী তো গেছিলাম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কোথায় গেছিলাম। গেছিলাম তারাপীঠ আর শান্তিনিকেতন। তো আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল, আগেই গেছি অনেকবার, কিন্তু ইচ্ছা ছিল হাজব্যান্ড ড্রাইভ করে নিয়ে যাবে, তো সেই মতন ভিডিও পড়েছিলাম। তো এই দেখো, মানে বেরোতে বেরোতে সকালেই বেরোনোর কথা ছিল, তো বেরোতে বেরোতে 11:30 বেশি বেজে গেছিলো, যেহেতু ছোটো বাচ্চা থাকলে যেটা হয় সকালবেলা ওকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে সাথে লাঞ্চটা প্যাক করে নিতে হয়েছে, সব কিছু গুছিয়ে গেছে, বেরোতে বেরোতে সেই দেরি হয়ে গেছে। এই দেখো টোল দিয়ে জাস্ট বেরোচ্ছি। তো তো যেহেতু আমরা লাঞ্চ করে বেরোতে পারিনি, সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, তো চলে এসেছি হিন্দুস্তান ধাবা। তো ভাবলাম কেমন হবে না হবে, তো গিয়ে দেখলাম বেশ ভালোই লাগলো, অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো ছিল। তো এখানে প্রথমে একটা ভেজ থালি আর সঙ্গে পাবদা মাছের মশলা টাইপের কিছু নেওয়া হয়েছিল। তো ভেজ থালির সব আইটেমগুলোই ভালো ছিল, কিন্তু পাবদা মাছের মানে ফ্রেশ ছিল না, যেটা দেখে মনে হলো দু তিন দিনেরই হবে। আর তুই কেউ লাঞ্চ করিয়ে দিচ্ছি, সেদ্ধ ভাত এনেছিলাম, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত, এই যে পাবদা মাছ। আর আমি আর থালা অর্ডার মানে থালিটা অর্ডার করিনি, তন্ময় করেছিল, আমি জাস্ট পাবদা মাছ ঝালই খাবো বলেছিলাম। তো ওর কাছ থেকে একটু টেস্টও করেছি, তো খেয়ে দেই দেখো বেরিয়েও পেরেছি। বেরোতে বেরোতে বেরিয়ে আধা ঘন্টা 40 মিনিট পরেই পৌঁছে গেছিলাম শক্তিগড়ে। তো এটাও ইচ্ছা ছিল, আমি কোনোদিন অনেকবার গেছি তারাপীঠ, তবে শক্তিগড়ে কখনো না দাঁড়ায়নি, বা দাঁড়ালে হয়তো বা আমার কিছু মনে ছিল না। তো এই যে আমরা দাঁড়িয়ে পড়েছি, তো একটু টেস্ট করে নিচ্ছি ল্যাংচা, শক্তিগড়ের ফেমাস। তো তুই তো গাড়ি থেকে বেরোবে না বলছে, বলছে আমি গাড়িতে থাকবো তোমরা যাও। তো তারপরে একটু চাও খেয়ে নিলাম। তো খেয়ে বেরিয়ে পড়েছি, বেরোতে বেরোতে প্রায় মানে মানে অনেকটা সন্ধ্যা হতে শুরু করেছে। তো তন্ময় যেহেতু এতটা দূর মানে ফার্স্ট ড্রাইভ করছে, মানে ও প্রায় 6 ঘন্টা ড্রাইভ করেছে, তন্ময় নিজে এটা একটা কনফিডেন্স আমি দিচ্ছিলাম, ও কিছুটা গেইন করছিলো যে একবার ট্রাই করি, মানে মানে এতটা লং ডিস্টেন্স হয়তো বা পেরে যাবে, চলো দেখি যা হবে হবে চলো, মানে একটা মনে সাহস নিয়ে বেরিয়ে পড়ছে। আর দেখো একটা পেট্রোল পাম্পে আমি টয়লেট করতে নেমেছিলাম, তুই কি একটু বেশি জল খাইয়ে দিচ্ছে, এখন তুই নাকি গা গোলাচ্ছে নাকি বমি করবে, কিন্তু ফাইনালি বমি করেছিল না। দেখো পৌঁছে গেছি তারাপীঠ। তো সব মানে গিয়েই আমরা আগে ব্যাগ রেখে ড্রেস চেঞ্জ করেই একটু মায়ের দর্শন করার জন্য, মায়ের দর্শন তো করতে পারিনি, ব্যাস বাইরে থেকে মন্দিরের দর্শন বা মন্দির চত্বরটা একটু ঘুরে দেখার জন্য এসেছি, পুজো তো দেবো কাল সকালে। তো চলে তারপরে সন্ধ্যার সময় কেমন ফিল হয় বা মন্দিরটা কেমন লাগে সেটাই দেখার জন্য এসেছি। তো মায়ের মন্দির বেশ ভালো রকমই লাগছিলো। তো অনেকে এইটা শনিবার ছিল, শনিবার সন্ধ্যা। তো দেখো বাইরের মার্কেটগুলো যারা গেছো তো তারা বুঝতেই জানো, আর যারা যাওনি তারা একটু দেখো, মানে অনেক ধরনের ঠাকুরেরই সরঞ্জামের দোকানপত্রগুলো আছে। তো এখানে প্যারাও পাওয়া যাচ্ছিলো, এদের ফ্রেশ কিছু ইয়েও থাকে। যাই হোক, তুই খুব এনজয় করেছে জায়গাটা, আর খুব মজা লেগেছে, খুব বকবকুম বকবকুম করছিলো। তারপরে এখন আমরা তুইর জন্য আবার গিয়ে রান্নাটাও করতে হবে, আমরা সবসময় সব জায়গায় ইলেকট্রিক কেটেলটাই ক্যারি করি। তো তার আগে আমরা একটু ডিনারটা সেরে নেবো, তো একটা রেস্টুরেন্টে ভেজ ডিনারটাই নিয়েছিলাম, এই যে আমাদের ডিনারের থালি ছিল। তারপরে এটা নেক্সট মর্নিং, তো এখন আজকে আমাদের তারা মায়ের দর্শন, মানে ভেতরে মন্দিরে পুজো দেওয়ার পালা। চলো তাহলে, মন্দিরের ভেতরে তো সম্ভবত যাওয়া সম্ভব হবে না, তো এখন জানো তো আমাদের পুজো দিতে না মাত্র আধা ঘন্টা টাইম লেগেছিলো, অ্যাকচুয়ালি প্রচণ্ডই লাইন পড়ে, যে লাইন 3-4 ঘন্টা তো লেগেই যায়। তো আমাদের বাচ্চা নিয়ে অত ধৈর্য ছিল না, তো 300 টাকার মানে কুপন কেটে এই যে যাচ্ছি। তুই নিজে থেকেই এই ফুলের ঝুড়িটা নেবে বলছিল, তো আমরা বলিনি, ও নিজে থেকেই নিচ্ছে, তো আমি বললাম চলো তোর একটা রিলস বানিয়ে দিই। তো সাথে পুরোহিত ছিল, খুব ভালো দর্শন করিয়েছে, পুজো আধা ঘন্টাও লাগেনি, মানে ধরো 20-25 মিনিটেই হয়ে গেছে, বেশি দাঁড়াতেই হয়নি। তারপরে এই যে এটা হচ্ছে তারাপীঠের শ্মশান, তো শ্মশানেরই ভেতরটায় কিন্তু খালি পায়ে প্রবেশ করতে হয়, মানে সিঁড়িতে নামতে হলে তোমাকে খালি পায়ে যেতে হবে।
তো তুমি ছিল, তো আমি চাইনি বেশিক্ষণ এখানে দাঁড়াতে, তো আমরা ব্যাকপ্যাক নিয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতন। মা ভালো থেকো। তো এই যে এই তিলপাড়া ব্যারেজ। তো আমরা তো ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ভাত, তো রাস্তায় না কোথাও দাঁড়ানোর সুযোগ হয়নি, আর মানে লাঞ্চ কোথায় করব চিনি না জানি না, মানে খাবারটা কেমন হবে না হবে। তুই এই দেখো গাড়ির মধ্যে কি করছে, তুইও লাঞ্চ করিনি, তুইকে গাড়ির মধ্যে ফ্রুটস খাওয়াচ্ছিলাম, একটু জল মানে হাইড্রেট রাখছিলাম, ও নিজের মতন খেলা করছিল। বলতে বলতে প্রায় পৌঁছে গেছি, অনলাইনেই আজ সকালেই বুক করেছিলাম। এই যে মোহর কুঠির, অনেক দেখেছি, অনেকেই গেছে, রিভিউটাও দেখেছি মোটামুটি ভালো, কিন্তু রিসর্টটা খুব বড় বলবো না, ছোটোখাটো, কিন্তু অ্যাক্টিভিটিস তেমন কিছু হয় না, যা সুইমিং পুল বা নিজেরা নিজেদের মতন থাকবো। অন্য অন্য রিসর্টে যেমন একটু অ্যাক্টিভিটিসের জায়গা আছে বা রাতে কোনো প্রোগ্রাম হয়, এখানে তেমন কিছু ছিল না। তো এই দেখো আমাদের লাঞ্চ গিয়েই আগে মিক্স ফ্রাইড রাইস আর এই যে ভেটকি মাছের একটা কী বলবো চিলি, চিলি চিকেন তো না, এটা চিলি ভেটকি, তো বেশ টেস্টটা দারুণ ছিল। রেস্টুরেন্টের নাম পাঁচ মেশালি, অনেক বাইরে থেকে অনেকে খেতে আসছিলো এই রেস্টুরেন্টটায়, মানে রেস্টুরেন্টের খাবারটা খুব ভালো ছিল, কিন্তু মানে রিসর্টটাও ভালো ছিল কিন্তু ছোটোখাটো, খুব যে বড় তা না। তো বেশ ভালোই কাটিয়েছিলাম। আর তন্ময় যেহেতু আগের দিন এতটা ড্রাইভ করেছে, সকাল সকাল ঘুম থেকে উঠেছে, আবার ড্রাইভ করে এতটা দূর আসলাম, মানে 2-2.5 ঘন্টা তারাপীঠ থেকে এখানে আসতে টাইম লেগে গেছে, তো আজকে ও বলছে কোথাও বেরোবো না। আর তুহির ভেতর এক্সাইটেড চলছে কি ও এখন সুইমিং পুলে নামবে। তো আগে একটু রুমটা দেখে নিই, রুমটা খুব বেশি বড় ছিল না, ছোট, এক রাতের জন্য অতটাও দরকার ছিল না। তো চলো দেখা যাক রুমটা কেমন হয়, কিন্তু বেশ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ভালো, হাওয়া বাতাস খেলছিল, খোলামেলা মানে ছোটোখাটোর মধ্যে একটা রুম, তো একটা ছোট্ট টেবিল ছিল, টিভি ছিল, একটা ওয়ার্ড্রপ ছিল। আর এই দেখো তুহি এখন ওর আগে যায়, মানে নিজের জায়গায় পৌঁছে গেছে, গিয়ে আগে বলছে, মানে আমি যখন খাওয়া শেষ করেছি বলছি সুইমিং পুল আছে, তখন থেকেই বলছে সুইমিং পুলে চলো। তো ড্রেস চেঞ্জ করে না করেই চলে এসছে সুইমিং পুলে, চল আগে দেখিয়ে নিয়ে আসি, তারপরে বললাম চল আগে ড্রেসটা আগে চেঞ্জ করে নিই, সুইমিং কস্টিউমটা পরিয়ে নিই, তারপর তুমি জলে নামবে। এই যে ও এখন জলে নামবে, কিন্তু ও জানো তো হাতে পায়ে জল ছিটাবে এটাই, কিন্তু নামবে খুব কম, মানে ওর সাথে যদি ওর এজের কেউ থাকে তাহলে ও নামবে, না হলে ও নামবে না। অনেকবার আমি জোরজবরদস্তি করে জলের মধ্যে নামিয়ে দিয়েছিলাম, একটা সাহস যেতে হয় সেই জন্যে। চলো তাহলে ওর কার্যকলাপগুলো একটু দেখা যাক। জলটা জানো তো বেশ ঠান্ডা ছিল, কিন্তু মানে আমার তো নামতেই ইচ্ছা করেনি, অন্য অন্য দিন যাও বা আমার একটু নামতে ইচ্ছা করে, তো বেশ রকমই ঠান্ডা ছিল, যেহেতু একটু সন্ধ্যা 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 বলবো না, বিকেল বিকেল টাইম হয়ে গেছিলো।
তো সুইমিং পুল থেকে এসে ধুইকে ভালো করে চান করিয়ে দিয়েছি। তারপরে আমি বললাম একটু ঘুমাও, ও ঘুমাবে না, চুপচাপ বসেই ছিল। মাঝখানে আমি তন্ময় একটু এসেছিলাম, আমি বললাম চল যাবি, ও বলছে কি না যাবো না তোমরা যাও, ও একা একা ঘরে বসেছিল পুজো, মানে এত বড় মেয়ে, মানে ওর বিহেভিয়ারগুলো লাগে, মানে তোমরা যাও আমি বসে থাকবো, ঘরে একা একা বসেছিলো। আমি আর তন্ময় একটু বেরিয়ে মানে এই সুইমিং পুলের পাশ দিয়ে একটু ফটোশ্যুট করলাম, তারপর আবার ঘরে চলে গেলাম। গিয়ে তিনজন একটু রেস্ট করে এখন আমাদের ডিনার করার পালা। আজকে আর কোথাও বেরোয়নি, পাশেই ছিল সোনাছড়ির হাট, কিন্তু তন্ময় বলছে আমি এতটা ড্রাইভ করেছি আমার আর শরীর দিচ্ছে না, আজকে না কাল সকালে যাব। তো এই যে এখন আমরা বেরিয়েছি মানে রেস্টুরেন্টের ভেতরেই, দেখো তুই কী করছে। তো এখন আমাদের ডিনার করার পালা। তো রেস্টুরেন্টের খাবার আবারও বলবো খুব ভালো লেগেছে, মানে তন্ময়ও বলছিল খুব ভালো লেগেছে, মানে খাওয়া যে কদিন যেখানে খেয়েছি খুব ভালো খেয়েছি। কিন্তু তারাপীঠের খাবারগুলো যেমনি হয় নর্মাল সেমনি, কোনো স্পেশাল কিছু না, কিন্তু এই আগের দিন যে হিন্দুস্তান ধাবার ওর খাবারটা বেশ ভালো ছিল, ভেজ থালিটা। তো আজকে এখানের প্রত্যেকটা ডিশই খুব ভালো লেগেছিলো, খুব মানে খুব। আজকে তো ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলাও ছিল, তন্ময় একটু খেলা দেখবে বলে বেসিক্যালি বেরোইয়েছিলো না, এটাই ওর বাহানা ছিল, বলছে আমার শরীর খারাপ ভাল লাগছে না, কিন্তু ওর আসলে খেলা দেখার জন্যই বেরোয়নি। এই হচ্ছে মানে মোদ্দা কথা যাকে বলে। এই দেখো রেস্টুরেন্টটার নাম পাঁচমেশালি, মানে মোহরগুটির ভেতরেই, তো বাইরের লোক এসেও খেতে পারে। চলো দেখা যাক আজকে কী খাওয়া যায়। এই যে তুই আগে মানে দুপুরবেলায় অর্ডার করে রেখেছিলাম খিচুড়ির জন্য, মানে কিডস খিচুড়ি, তো সাথে দুটো কাতলা মাছ ফ্রাই করে নিয়ে দিয়েছিলো, একটু ক্রিসপি করে দিয়েছিলো। আমি অত এতটা ক্রিসপি কখনোই ওকে খাওয়াই না, কিন্তু দুটোই ও ফিশ খেয়েছে। তুই খুব ফিশ ফিশ কর, আর আমি নিয়েছিলাম তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন তন্ময় পছন্দ করে না খুব বেশি, তো আমি এই পুরোটাই আমি খেয়েছিলাম, ও একটুখানি জাস্ট টেস্ট করার জন্য নিয়েছিল। আর তন্ময় আর আমার মানে বড় বড় চার পিসই দিয়েছিলো তন্দুরি মশালা, তন্ময় বলছে এটা নিয়ে কর খুব ভালো লেগেছিলো, আর বাটার গার্লিক নান। শেষ পাতে একটু আইসক্রিমের অর্ডার করেছিলাম, তো আইসক্রিমটা এতটাই নাকি জমে গেছে, বলল যে ম্যাম আপনি রুমে চলে যান, তো রুমে ওটা আমরা পাঠিয়ে দিচ্ছি একটু বাদে, যখন একটু গলে যাবে তো তারপরে। তুই কিন্তু পুরো ভাতটাই ফিনিশ করেছিল, মানে খিচুড়ি। তো দেখো রেস্টুরেন্টের একটা ডেকোরেশন বেশ সুন্দর, পুরো কাঠ দিয়ে বাঁশ দিয়ে বানানো। তো খেয়ে দিয়ে ভাবলাম চলো একটু মানে একটু ঘুরে আসি আশেপাশের থেকে, এখন বাজছে রাত প্রায় 9:30। তো বললো তন্ময় বললো চলো একটু মানে চারিপাশ দিয়ে একটু চক্কর কেটে আসি গাড়ি নিয়ে। তো সেই জন্যে আমরা বেরিয়েও পড়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের 2 লিটার জলের দরকার ছিল, যেহেতু তুহির কালকে সকালবেলায় মানে খিচুড়ি বানাতে হবে, তো সেই জন্যই ও রেস্টুরেন্টে 2 লিটার ছিল না, 1 লিটারই ছিল, তো প্রাইসটা অনেক বেশি বলছিল। তো ভাবলাম চলো একটু ঘুরেও আসি, একটু স্প্রাইট খেয়ে আসি, তো আর একটু জলও নিয়ে আসি। তো সেই জন্য একটু আশেপাশের থেকে একটু একটু ঘুরেই আসি, খেয়েই শুয়ে পড়বো। তো এই দেখো বেশ ভালো ফিল হচ্ছিলো, মানে এত অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, চারিপাশে কোনো রকম আলোর দেখা নেই, দুপাশে জঙ্গল। তুইকে বলছিলাম তোকে যদি এখানে ছেড়ে দিই তুই কী করবি, ভূত আসবে না? বলছে হ্যাঁ ভূত আসবে, ভূতকে নাকি ও মেরে দেবে, বলছে কামড়ে দেবে, তাই এইসবই বলছিলো, ওর সাহস আছে। যাই হোক, তারপরে তুই আজকে যেহেতু মানে তুহির আর খাওয়ানোর চাপ নেই, খাইয়ে দিলাম রেস্টুরেন্ট থেকে, রান্না করারও চাপ নেই, তো বেশ ভালো লাগছিলো। তারপরে দেখো আমরা ঘুরে ঘুরে চলেও এসেছি, তো এর মধ্যে দুবার গিয়ে ওই রেস্টুরেন্টের স্টাফগুলো মানে ঘুরে এসছে রুম থেকে, নক করেছে, যেহেতু আমরা ছিলাম না ওরা জানতো না ওই আইসক্রিমটা দেওয়ার জন্য। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করব, কালকে সোনাঝুরির হাটে যাব, তো এখন আইসক্রিম খেয়ে নিই। তোমরা অনেক ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।